আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির সিজারের একদিনের মধ্যে এক প্রসূতি মাকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে খুলনার পঙ্গু অ্যান্ড গাইন স্পেশালিস্ট নামের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রসূতি মায়ের শিলাই না কেটে সিজারের একদিনের মধ্যেই হাসপাতাল থেকে বের করে দেয় হাসপাতালের ম্যানেজার ও গাইনি বিভাগের ডাক্তার রশন আরা বেগমের নামে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবারটি ঘটনার আদ্যপান্ত থাকছে খুলনা বুড়ো প্রধান লিটন আমজাদের প্রতিবেদনে জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা খুলনার খালিশপুরের উত্তর কাশীপুরের বাসিন্দা শেখ ইশতিয়াকের স্ত্রীর প্রসব বেদনা উঠলে গেল সাতই এপ্রিল বিকেল চারটায় ডাক্তার রশনারা বেগমের তত্ত্বাবধানে খুলনার পঙ্গু অ্যান্ড গাইনি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার স্ত্রী সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন কিন্তু অপারেশনের চব্বিশ ঘন্টা পার না হতেই করোনার অজুহাত দেখিয়ে অসুস্থ মা ও শিশুকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ জানান নাবিলা জামা আমরা অনেক রাখিনি আমার মা কান্নাকাটি করেছে তাও রাখিনি আমি রিকোয়েস্ট করেছি আমার অনেক অসুস্থ আমি হাঁটতে পারতেছি না এদিকে স্ত্রী ও সন্তানকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসেন স্বামী শেখ ইস্তিয়া অনুরোধ জানান আরও দুই দিন রাখার জন্য তাকেও করা হয় লাঞ্ছিত উপায়ন্ত না দেখে মামলা করেন স্বামী ইফতিয়াক রসনা ম্যাডাম বললো কি যদি না বের হতে চাও তাহলে ঘাট দেখা দাও তখন আমার ম্যানেজার মেহেদি আমার ঘাট দেখা দিল আমি তখন তাকে বললাম আমি তো আইনগত ব্যবস্থা নেব আমি এরকম মানে আমার ইতিহাসে মানব এরকম কসাই ডাক্তার আমি কোনোদিন দেখিনি এ ঘটনার প্রত্যক্ষ দোষীর কথায় উঠে আসে ভুক্তভোগীদের বর্ণনার স্পষ্ট চিত্র মহিলাকে আর তার হাজবেন্ড সম্ভবত হবে তাকে হচ্ছে গিয়ে জোর জবস্ত করে ওই ম্যানেজার যে সে বের করে দিচ্ছে বল যে এখানে রাখা যাবে না থাকা যাবে না ঘটনার এখানেই শেষ নয় খুলনা পঙ্গু অ্যান্ড গাইনিয়া স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার রশনা আর চিকিৎসা সেবা নিয়ে এর আগেও অনেকেই পড়েছিলেন মৃত্যু ঝুঁকিতে অতিরিক্ত স্যালাইন আমার লাঞ্চে যে মানে ফ্লুইড জমে গিয়েছিল যার জন্য আমি শ্বাস নিতে পারতেছিলাম না উনি এরকম ভুল ট্রিটমেন্টের কারণেই আমার এটা হয়ে

সিজারের একদিনের মধ্যেই একজন সিজারিয়ান মাকে জোরপূর্বক বের করে দেওয়ার নজির অতীত ইতিহাসের কোথায় রয়েছে তা হয়তো গবেষণার বিষয় আধুনিক সভ্য দুনিয়ায় নজিরবিহীন এমন ঘটনায় সমালোচনার ঝড় খুলনা শহর জুড়ে দায়ের হয়েছে মামলা তবে প্রভাব খাটিয়ে যেন পার পেয়ে না যায় অভিযুক্তরা সে বিষয়ের প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার ও সচেতন সমাজ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাঁচশো কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যাস্টার শেখ সিটি কর্পোরেশনের এক বছরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন নিবন্ধন ছাড়া ঢাকার রাস্তায় অযান্ত্রিক যানবাহন চলাচল করতে দেয়া হবে না কর্পোরেশনের মেয়র হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করে আমরা এগিয়ে চলেছি করোনা পরিস্থিতিতে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দুই একচল্লিশ সালের উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা দুই হাজার সালের মধ্যে উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছিল আমরা এরই মাঝে পাঁচশো চব্বিশ কোটি টাকা রাজস্ব আহরণ করেছি করোনা মহামারী মা যে কোনো সংস্থা কর্পোরেশন যদি সুশাসনের আওতায় পরিচালিত করতে হয় তাহলে আহরণ রাজস্বত্যাবসক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে বুধবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট সচিবালয়ে প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন মিথ্যা মামলার প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ নাজমুল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবন্নছা বেগমের শাস্তির দাবি জানান সাংবাদিকরা প্রথম আলো প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে দেখে নির্যাতন ও তার গ্রেফতারের নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মুন্সীগঞ্জের সাংবাদিকরা বুধবার ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত সাংবাদিকরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ সাংবাদিকরা বুধবার সকালে ময়মনসিংহ ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করেন প্রথম সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করার প্রতিবাদ ও তার মুক্তি দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার নড়াইল চোরাস্তায় সাংবাদিক সমাজ ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে মানবাধিকার কর্মী সাংবাদিক সমাজকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মানববন্ধনে ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা প্রথম আলো পত্রিকার প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে বুধবার দুমকি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এতে বক্তারা রোজিনার মুক্তি ও হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করলেন সিরাজগঞ্জের সাজাদপুরের প্রেস ক্লাবের সাংবাদিক হয় এতে বক্তারা অবিলম্বে রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান সচিবালয়ে একজন সাংবাদিককে এভাবে আটকে রেখে নির্যাতন করার প্রতিবাদে ফুসে উঠেছে সারা দেশের সাংবাদিকরা তারা সকলেই চায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ফেনীর ছাগল নাইয় পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও কলেজ ছাত্র সহ মৃত্যু হল হন আরো দুজন বুধবার বেলা উপজেলার শুভপুর ইউনিয়নের বালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহত দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এদিকে চাগাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা কাভার্জ ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস এতে ঘটনাস্থলেই চালক সহ মৃত্যু হয় তিনজনের ও আহত হয় অপর এক নারী বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুলা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফরিদপুরে বাজি ফুটিয়ে ছাত্রদের বিরুদ্ধে বোমাবাজির মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করল এলাকাবাসী বুধবার দুপুরে ফরিদপুর পৌরসভার কোমরপুরে কর্মসূচি পালিত হয় এ ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানান এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার বুধবার সকাল থেকে মাদারীপুরের বাংলা বাজার ঘাটে ছিল রাজধানী মুখ্য যাত্রীদের চাপ মুখ্য মানুষের চাপে জরুরি অ্যাম্বুলেন্সও উঠতে পারিনি ফেরিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দায়িত্ব পালন করলেও চাপ সামাল দিতে বেগ পোহাতে হয় তাদেরকে এ সময় প্রচন্ড গরমে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহযোগিতায় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা মানসিং মহাসড়ক হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষজন মঙ্গলবার রাতে মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের গণপরিবহন বন্ধ থাকলেও বাস ট্রাক পিক আপ ও লরিতে গাদি করে গন্তব্যে রওনা দেন যাত্রীরা চাঞ্চল্যকর মুল্লুক হত্যা মামলায় এজাহারভুক্ত বত্রিশ জন আসামি আত্মসমর্পণ করল সুনামগঞ্জের দিরাই থানায় মঙ্গলবার বিকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন পরে বুধবার বেলা এগারোটায় তাদের সুনামগঞ্জ জেলা আদালতে পাঠানো হলে বিকালে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদের পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিনিধিদের পাঠানোর তথ্য চিত্রে দেখুন রিপোর্ট প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্থার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলা প্রেস ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় বক্তারা রুজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলার প্রতিবাদে বুধবার বগুড়ায় প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা রোজিনা ইসলামের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর প্রতিবেদক রোজিন ইসলামকে বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে পাঁচ ঘন্টা আটক রেখে হেনস্থা ও নিপীড়ন করায় প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা সঠিক তদন্ত দাবি করেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা বুধবার সকালে শহরের জিরো পয়েন্টে সাংবাদিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নেন প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা নিঃশর্ত মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তাদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বুধবার দুপুরে কিশোরগঞ্জ আখরা বাজারের নজরুল চত্বরে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় প্রতিবাদ সবাই রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম